বন্ধুরা, আজ বলবো ভারতের একজন নামকরা মিষ্টি নায়িকা পশ্চিমবঙ্গের তনুজা, তনুজার মেয়ে কাজল মুখার্জির কথা। কাজল মুখার্জি, সে উত্তম। তনুজার বিখ্যাত ছবি দেয়া নেয়া দেখেছিলেন? দেয়া নেয়া ছবির সে নায়িকা তনুজার মেয়ে কাজল মুখার্জির আত্মজীবনী, বর্তমানে যাকে কাজল দেবগান নামেই সবাই চেনেন, মুম্বের বলিউডের বিখ্যাত একসময়কার সুপারহিট নায়িকা কাজল মুখার্জি। হ্যাঁ বন্ধুরা, কাজল মুখার্জি জন্ম 1974 সালের 5ই আগস্ট। এছাড়াও বিবাহোত্তর কাজল দেবগান নামে পরিচিত একজন ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী, যিনি মূলত হিন্দি চলচ্চিত্রে কাজ করেন। ভারতের মুম্বাইয়ে মুখার্জি সমর্থ পরিবারে জন্ম নেয়া কাজল অভিনেত্রী তনুজা এবং চলচ্চিত্র নির্মাতা সমু মুখার্জির মেয়ে। কাজল ভারতের অন্যতম সফল এবং সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী। কর্মজীবনে তিনি 12টি ফিল্মফেয়ার পুরস্কার মনোনয়নের মধ্যে 6টি পুরস্কার জিতেছেন। তার মাসি নূতনের সাথে যৌথভাবে তিনি সর্বোচ্চ 5 বার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার বিজয়ের রেকর্ড ধরে রেখেছেন। 2011 সালে তিনি ভারত সরকার কর্তৃক দেশের 4র্থ সর্বোচ্চ সম্মানিত পুরস্কার পদ্মশ্রীতে ভূষিত হয়েছেন। কাজলের চলচ্চিত্রে অভিষেক হয় 1992 সালে তার মায়ের সাথে প্রণয়ধর্মী বেখুদি চলচ্চিত্রে। তার প্রথম বাণিজ্যিক সফল চলচ্চিত্র রহস্যধর্মী বাজিগার 1993 এবং যুগান্তকারী প্রণয়ধর্মী চলচ্চিত্রে ইয়ে দিল্লাগি। 90-এর দশকে তিনি কয়েকটি শীর্ষ উপার্জনকারী চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে আরও সাফল্য অর্জন করেছিলেন, যার মধ্যে অ্যাকশন থ্রিলার কারণ অর্জুন, হাস্যরস ইস্ক এবং প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র পেয়ার কিয়া তো ডরনা কিয়া, পেয়ার তো হোনা হি থা এবং হাম আপকে দিল মে রেতে হ্যায়। 1997 সালে গুপ্ত দ্য হিডেন ট্রুথ রহস্য চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ খল অভিনয়শিল্পী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন এবং 1998 সালে মনস্তাত্ত্বিক রহস্য চলচ্চিত্র দুশ্মন তাকে সমালোচনামূলক স্বীকৃতি এনে দেয়। 1995 সালে প্রণয়ধর্মী নাট্য দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে চলচ্চিত্রে RSI পরিবারের কন্যা, 1998 সালে প্রণয়মূলক নাট্যধর্মী কুচ কুচ হোতা হায় চলচ্চিত্রে প্রথমে বালক সুলভ ও পরে আদর্শ ভারতীয় নারী চরিত্রে, 1901 সালে পারিবারিক নাট্যধর্মী কবি খুশি কবি গাম চলচ্চিত্রে নিম্ন মধ্যবিত্ত পাঞ্জাবি নারী, 2006 সালে ফনা চলচ্চিত্রে অন্ধ কাশ্মীরি নারী এবং 2010 সালে মাই নেম ইজ খান চলচ্চিত্রে বিচ্ছেদ হওয়া এক মা চরিত্রে অভিনয়ের জন্য রেকর্ড সংখ্যক 5 বার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করে। তার অভিনীত সর্বাধিক উপার্জনকারী চলচ্চিত্র হল অ্যাকশন প্রণয়ধর্মী দিলওয়ালে 2015 সালের চলচ্চিত্র ও ঐতিহাসিক জীবনীমূলক তনহাজি 2020 সালে। এ দুটি চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি কাজল সামাজিক কর্মকাণ্ডে জড়িত। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি কাজল সামাজিক কর্মকাণ্ডে জড়িত। তিনি বিধবা নারী এবং শিশুদের নিয়ে কাজের জন্য সুপরিচিত। এই কাজের জন্য তিনি 2008 সালে কর্মবীর পুরস্কার লাভ করেন। এছাড়া তিনি জিটিভির রক অ্যান্ড রোল ফ্যামিলি অনুষ্ঠানের বিচারক এবং দেবগন এন্টারপ্রাইজমেন্ট অ্যান্ড সফটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছেন। কাজল 1999 সালে অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা অজয় দেবগানকে বিয়ে করেন। তাদের 2 সন্তান রয়েছে। প্রাথমিক জীবন এবং পটভূমি। কাজল 1974 সালের 5ই আগস্ট ভারতের মুম্বের বর্তমানে মুম্বাই বাঙালি মারাঠি মুখার্জির সমর্থ পরিবারে জন্মগ্রহণ করেন। তার মা তনুজা সমর্থ অভিনেত্রী এবং বাবা সমু মুখার্জি ছিলেন পরিচালক ও প্রযোজক। তার বাবা সমু 2008 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। কাজলের ছোট বোন তানিশা মুখার্জি একজন বলিউড অভিনেত্রী। তার মাসি ছিলেন অভিনেত্রী নূতন এবং তার নানি শোভনা সমর্থ ও প্রপিতামহ ছিলেন রতন বাই। তারা সকলেই ভারতীয় চলচ্চিত্রের সাথে জড়িত ছিলেন। তার 2 চাচা জয় মুখার্জি ও দেব মুখার্জি চলচ্চিত্র প্রযোজক। তার দাদা শশধর মুখার্জি এবং নানা কুমার সেন সমর্থ চলচ্চিত্র নির্মাতা ছিলেন। কাজলের চাচাতো বোন রানী মুখার্জি ও শ্রাবণী মুখার্জি বলিউডের অভিনেত্রী এবং চাচাতো ভাই মোহনীশ বেহল অভিনেতা এবং অয়ন মুখার্জি চলচ্চিত্র পরিচালক। কাজল বলেন যে তিনি শৈশবে অত্যন্ত দুষ্টু এবং খুব অল্প বয়স থেকে ভীষণ একগুঁয়ে ও আবেগপ্রবণ ছিলেন। তার যখন খুবই অল্প বয়স তখন তার বাবা মা আলাদা হয়ে যান, কিন্তু তনুজার মতে এতে কাজলের উপর কোনো প্রভাব পড়েনি, কারণ তারা কখনো কাজলের
সামনে তর্ক বিতর্ক করতেন না। তার মায়ের অনুপস্থিতিতে কাজল তার নানির দেখাশোনা করতেন এবং কাজল তার সম্পর্কে বলেন, তিনি কখনো আমাকে বুঝতে দেননি যে আমার মা বাইরে কাজ করছেন। কাজলের ভাষা মতে তার মা তাকে খুব অল্প বয়সে স্বাধীন চেতা মনোভাবের অধিকারী করে তুলেন। দুটি ভিন্ন সংস্কৃতিতে বেড়ে ওঠা কাজল তার মায়ের দিক থেকে মহারাষ্ট্রীয় দরকারবাদ এবং বাবার দিক থেকে বাঙালি মেজাজ পেয়েছেন। শিক্ষা জীবন, কাজল পঞ্চগণের সেন্ট জোসেফ কনভেন্ট বোর্ডিং স্কুলে পড়াশোনা করেন। পাশাপাশি তিনি নৃত্য সহ বিভিন্ন অতিরিক্ত কার্যক্রমে অংশ নিতেন। বিদ্যালয়ে থাকাকালীন তার কথা সাহিত্য পাঠের আগ্রহ জন্মে। এই অভ্যাস তাকে তার জীবনের দুঃসময়ে সঙ্গ দেয়। 16 বছর বয়সে তিনি রাহুল রাওয়াইনের বেখুদি চলচ্চিত্রে অভিনয় করেন। তার বিদ্যালয়ের গ্রীষ্মকালীন ছুটির সময় ধারণকৃত চলচ্চিত্রটিতে কাজ শেষে তার বিদ্যালয়ে ফিরে আসার পরিকল্পনা ছিল, তবে তিনি দ্বাদশ শ্রেণীতে অকৃতকার্য হবার পর পড়াশোনা ছেড়ে দিয়ে চলচ্চিত্রে পূর্ণকালীন কর্মজীবন শুরু করতে মনোনিবেশ করেন। পড়াশোনা শেষ না করা প্রসঙ্গে তিনি বলেন, পড়াশোনা শেষ না করলেও আমি মনে করি না যে আমি কোনো অংশে কম চৌকস। কর্মজীবন 1992 থেকে 1996 অভিষেক ও খ্যাতি অর্জন। কাজলের চলচ্চিত্রে অভিষেক ঘটে 17 বছর বয়সে 1992 সালে প্রণয়মূলক নাট্যধর্মী বেখুদি চলচ্চিত্রে। আরেক অভিষিক্ত কমল সাদানা ও তার মা তনুজার সাথে এই চলচ্চিত্রে তার মা তার চরিত্রের মায়ের ভূমিকায় অভিনয় করেন। কাজল রাধিকা নামে এক তরুণীর চরিত্রে অভিনয় করেন যে সাদানাহের চরিত্রের প্রেমে পড়ে, কিন্তু তার পিতামাতার ইচ্ছা তার অন্য একজনের সাথে বিয়ে দেয়ার। কাজলের অভিনয় সকলের দৃষ্টি কাড়েন এবং তাকে পরিচালক যুগল আব্বাস মাস্তানের লোমহর্ষক বাজিগার চলচ্চিত্রের জন্য চুক্তিবদ্ধ করা হয়। বাজিগার ছবিটি 192.5 মিলিয়ন ভারতীয় রুপি এবং 2.23 মিলিয়ন US ডলার আয় করে। ছবিটি চলচ্চিত্রটি সে বছরের অন্যতম ব্যবসা সফল এবং চতুর্থ সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হিসেবে মূল্যায়ন করা হয়। মার্কিন চলচ্চিত্র আ কিস বিফোর ডাইন থেকে অনুপ্রাণিত চলচ্চিত্রটিতে শাহরুখ খান, শিল্পা শেট্টি ও সিদ্ধার্থ রায়ের সাথে তিনি প্রিয়া চোপড়া নামে এক তরুণীর ভূমিকায় অভিনয় করেন যে তার বোনের খুনির প্রেমে পড়ে। এটি খানের সাথে তার অভিনীত অসংখ্য কাজের মধ্যে প্রথম। 1994 সালে কাজল উধার কি জিন্দেগি চলচ্চিত্রে জিতেন্দ্র মৌসুমী চট্টোপাধ্যায় অভিনীত চরিত্রে দৌহিত্রীর ভূমিকায় অভিনয় করেন। তেলুগু সিতার মাইয়া গারি মানা ভারালু চলচ্চিত্রে পুনর্নির্মিত চলচ্চিত্রটি বক্স অফিসে ব্যর্থ হয়, তবে কাজল তার অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে বাংলা চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার অর্জন করেন। এরপর তিনি যশোরাজ ফিল্মের প্রণয়মূলক নাট্যধর্মী ইয়ে দিল লাগি চলচ্চিত্রে অক্ষয় কুমার ও সাইফ আলী খানের সাথে অভিনয় করে আরও খ্যাতি অর্জন করেছিলেন। এটি বিলি ওয়াইল্ডার পরিচালিত 1954 সালে সাবরিনা মার্কিন চলচ্চিত্রে পুনর্নির্মাণ। চলচ্চিত্রে তাকে এক ভৃত্যের কন্যার চরিত্রে দেখা যায় যে মডেল হবার পর দুই ভাইয়ের সাথে ত্রিভুজ প্রেমের সম্পর্কে জড়িয়ে যায়। ইয়ে দিল লাগি চলচ্চিত্রের সাফল্য কাজলের প্রথম আলোচিত সাফল্য হিসেবে বিবেচিত এবং তিনি এই কাজের জন্য তার প্রথম শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন লাভ করেন। 1995 সালে কাজল দুটি ব্যবসা সফল চলচ্চিত্রে অভিনয় করেন, সেগুলো হলো রাকেশ রোশন পরিচালিত করণ অর্জুন এবং আদিত্য চোপড়া পরিচালিত দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। দুটি চলচ্চিত্রে তার বিপরীতে ছিলেন শাহরুখ খান। প্রথমটি পুনর্জন্মের গল্পে একটি নাট্যধর্মী থ্রিলার, যেখানে তিনি সোনিয়া সাক্সেনা নামক একটি পার্শ্ব চরিত্রে অভিনয় করেন যে শাহরুখের চরিত্রে প্রেমে পড়ে। চলচ্চিত্রটি সে বছরে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র ছিল। পার্শ্ব চরিত্রে অভিনয় সম্পর্কে তিনি বলেন, আমি করণ অর্জুন চলচ্চিত্রটি করেছি কারণ জানতে চেয়েছিলাম কেবল অলঙ্কার হতে কেমন লাগে। এই চলচ্চিত্রে আমার সুন্দর মুখশ্রী ধরে রাখা ছাড়া আর কিছু করার ছিল না। একই বছরে কাজলের পরবর্তী তিনটি কাজ তখন হালচাল ও গুন্ডারাজ বাণিজ্যিকভাবে ব্যর্থ হয়। শেষ দুটি চলচ্চিত্রে তিনি তার স্বামী অজয় দেবগানের সাথে অভিনয় করেন। 1995 সালে কাজল অভিনীত মুক্তিপ্রাপ্ত পঞ্চম চলচ্চিত্র ছিল প্রণয়ধর্মী দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। এটি শুধু 1995 সালের সবচেয়ে ব্যবসা সফল চলচ্চিত্রই নয়, বরং ভারতের সর্বকালের সবচেয়ে সফল চলচ্চিত্র। মুক্তির সময় চলচ্চিত্রটি বিশ্বব্যাপী 1.23 বিলিয়ন ভারতীয় রুপি এবং 15.03
মিলিয়ন ইউএস ডলার আয় করে এবং পরবর্তীকালেও নিয়মিত মুম্বাইয়ে প্রদর্শিত হতে থাকে। চলচ্চিত্রটি সমালোচনামূলক দিক থেকেও সফল হয় এবং শ্রেষ্ঠ চলচ্চিত্র সহ 10টি বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করে এবং কাজল লন্ডন প্রবাসী ভারতীয় তরুণী সিমরান সিং চরিত্রে তার অভিনয়ের জন্য তার প্রথম শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। 2005 সালে ইন্ডিয়া টাইমস মুভি চলচ্চিত্রটিকে 25টি অবশ্য দর্শনীয় বলিউড চলচ্চিত্র তালিকা অন্তর্ভুক্ত করে। 1997 সালে গুপ্ত দ্য হিডেন ট্রুথ চলচ্চিত্রে মনোবিকৃত ধারাবাহিক খুনি ও মোহবিষ্ট প্রেমিকা ঈশা দিওয়ান চরিত্রে কাজলের অভিনয়ে সমাদৃত হয় এবং এটি তার কর্মজীবনের বাঁক বদলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি দিওয়ান চরিত্রে অভিনয় সম্পর্কে বলেন, এটি তার কর্মজীবনের সবচেয়ে কঠিন চরিত্র, কারণ এই ধরনের চরিত্রে অভিনয় করা খুবই কষ্টকর। দ্য হিন্দুকে দেয়া এক সাক্ষাৎকারে পরিচালক রাজীব রায় বলেন, গুপ্ত চলচ্চিত্রে কাজলের বৈচিত্র্যপূর্ণ শিল্পী ভাবকে ব্যবহার উপযোগী করেছিলাম। তার চরিত্রটি জটিল ছিল এবং তিনি চলচ্চিত্রটিতে এই চরিত্রায়নের বিরল কৌশলগত সূক্ষ্মতা নিয়ে এসেছেন। এই সাসপেন্স থ্রিলারটিতে তার সহশিল্পী ছিলেন ববি দেউল ও মনীষা কৈরালা। চলচ্চিত্রটি ব্যবসায়িকভাবে সফল হয় এবং কাজল প্রথম অভিনেত্রী হিসেবে শ্রেষ্ঠ খল অভিনয় শিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। পরবর্তী কাজ ছিল আদিত্য পাঞ্চোলি ও সাইফ আলী খানের সাথে সঞ্জয় গুপ্তের পুনর্জন্ম বিষয়ক প্রণয়ধর্মী চলচ্চিত্র হামেশা। চলচ্চিত্রটি বক্স অফিসে ব্যর্থ হয়। ইন্দ্রকুমার পরিচালিত প্রণয়ধর্মী হাস্যরসাত্মক ইশক, এতে তিনি আমির খান ও জুহি চাওলা ও অজয় দেবগানের সাথে অভিনয় করেন। তাকে এক ধনী যুবকের প্রেমে পড়া দরিদ্র তরুণীর চরিত্রে দেখা যায়। মুক্তির পর চলচ্চিত্রটির ব্যবসা সফল হয় এবং প্রধান চার অভিনয় শিল্পীর অভিনয় প্রশংসিত হয়। 1999 সালে অজয় দেবগানকে বিয়ের পর কাজল প্রকাশ ঝাড় নাট্যধর্মী দিল কে আকারে চলচ্চিত্রে অজয় ও মহিমা চৌধুরীর সাথে পার্শ্ব ভূমিকা অভিনয় করেন। তিনি দেবগান অভিনীত অনন্ত কিশোরের জীবনে দ্বিতীয় নারী নন্দিতা রায় চরিত্রে অভিনয় করেন। ফিল্মফেয়ারকে দেয়া এক সাক্ষাৎকারে কাজল বলেন, আমার এই চরিত্রে অভিনয় করতে রাজি হওয়ার একমাত্র কারণ হলো এতে ধূসর ছায়া ছিল। পরবর্তীতে তিনি তার স্বামী অজয়ের প্রযোজনা সংস্থা রাজু চাচা চলচ্চিত্রে অভিনয় করেন, যে ছবিটি 3.67 মিলিয়ন ইউএস ডলার ব্যয়ে নির্মিত। শিশুতোষ চলচ্চিত্রটি সে সময় বলিউডের সবচেয়ে ব্যয়বহুল চলচ্চিত্র ছিল। মুক্তির পর চলচ্চিত্রটি নেতিবাচক পর্যালোচনা লাভ করে এবং বক্স অফিসে ব্যর্থ হয়। 2001 সালে কাজলের মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ছিল রাহুল রাওয়াইলের হাস্যরসাত্মক কুচ খাট্টি কুচ মিট্টি। এতে তিনি জন্মের সময় বিচ্ছিন্ন হয়ে যাওয়া যমজ বোন টিনা ও সুইটি খান্না চরিত্রে দ্বৈত ভূমিকায় অভিনয় করেন। কাজল 2006 সালে আমির খানের বিপরীতে কুণাল কোহলির প্রণয়ধর্মী থ্রিলার চলচ্চিত্র ফনা দিয়ে চলচ্চিত্রাঙ্গনে প্রত্যাবর্তন করেন। তবে তিনি ফনাকে তার প্রত্যাবর্তন বলে অস্বীকার করে বলেন, আমি কখনো অবসর নিইনি, আমি শুধু একটু বিরতি নিয়েছি। ফনার সাফল্যের পর কাজল এই দশকের বাকি সময়ে সবিরাম কাজ করে গেছেন। তিনি পরে তার স্বামী অজয় দেবগানের পরিচালিত প্রথম চলচ্চিত্র ইউ মি অর হাম এ আলতসহাইমারের রোগে আক্রান্ত নারী পিয়ার চরিত্রে অভিনয় করেন। দেবগান কাজলের এই চলচ্চিত্রে অভিনয় সম্পর্কে বলেন, সে সবসময় শুটিং শুরুর পূর্বে তার চরিত্রে সার কথা নিয়ে আপোষহীন থাকেন। যেহেতু বাড়িতেই চিত্রনাট্য রচনার কাজ হয়েছিল, কাজল সেখানে উপস্থিত ছিলেন এবং তার অভিনীত চরিত্র কিছু যোগ করতেন। চলচ্চিত্রটি মুক্তির পর বক্স অফিসে মধ্যমানের ব্যবসা করে। 5 বছর পর্দায় অনুপস্থিত থাকার পর কাজল 17তম বারের মতো শাহরুখ খানের বিপরীতে প্রণয়ধর্মী হাস্যরসাত্মক দিলওয়ালে চলচ্চিত্রে অভিনয় করেন। 2015 সালে রোহিত শেঠি পরিচালিত চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেন বরুণ ধবন ও কৃতি সেন। এই চলচ্চিত্রে কাজল মাফিয়া ডনের কন্যা মীরা দেব মালিক চরিত্রে অভিনয় করেন, যিনি তার বিরোধী পরিবারের একজন সদস্যের প্রেমে পড়েন। 1999 সালে অজয় দেবগানের চলচ্চিত্র প্রযোজনা কোম্পানি দেবগান ফিল্মস, বর্তমানে দেবগান এন্টারপ্রাইজমেন্ট অ্যান্ড সফটওয়্যার লিমিটেড নামে পরিচিত, প্রতিষ্ঠিত হওয়ার পর কাজল নবগঠিত প্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরিতে কাজ করেন। 2000 সালে তিনি সিনে এক্সপ্লোর নামে একটি অনলাইন পোর্টাল চালু করেন। তিনি বলেন, এই পোর্টালটি চলচ্চিত্র নির্মাণের সকল বিষয় নিয়ে আলোকপাত করবে। আমি একজন তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করব, আমি কার্য পন্থাগুলি তদারকি করব, আমরা টিভি ও মিউজিক ভিডিওর জন্য সফটওয়্যারও বানাচ্ছি। 2009 সালে অজয় দেবগান ফিল্মস নামে একটি আরেকটি প্রযোজনা কোম্পানি প্রতিষ্ঠা করেন। তিনি জানান যে এর সাথে তার কোনো সম্পৃক্ততা নেই, তবে তিনি তদারকি ও সব কিছু তত্ত্বাবধানে অংশগ্রহণ করেছেন। 2016 সালে তিনি প্রসার ভারতীয় খণ্ডকালীন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন। সামাজিক কর্মকাণ্ড। কাজল নারী ও শিশু সম্পর্কিত কয়েকটি
মানব হিতৈষী কর্মকাণ্ডের সাথে সক্রিয়ভাবে জড়িত। তার মতে সকল শিশুই শিক্ষা লাভের অধিকার রাখে, যেহেতু শিক্ষাই সমাজের মূল ভিত্তি। 2008 সালে তিনি সমাজ সেবায় অবদানের জন্য কর্মবীর পুরস্কার লাভ করেন। ব্যক্তিগত জীবন। 1994 সালে গুন্ডারাজ চলচ্চিত্রের চিত্রগ্রহণকালে কাজল ও তার সহশিল্পী অজয় দেবগানের প্রেমের সম্পর্কে সূত্রপাত ঘটে। গণমাধ্যমের সদস্যরা তাদের বিপরীত ব্যক্তিত্বের জন্য তাদেরকে দুর্ভাগা যুগল বলে অভিহিত করে। দেবগান তাদের সম্পর্ক প্রসঙ্গে বলেন, আমরা কখনো আমি তোমাকে ভালোবাসি এই নিত্য নৈমিত্তিক কাজের আশ্রয় নেইনি, কখনো প্রেমের প্রস্তাবই দেওয়া হয়নি, আমরা একে অপরের জন্য গড়েছি, বিবাহ নিয়েও আলোচনা হয়নি, কিন্তু তা সবসময় সমুপস্থিত ছিল। তারা 1999 সালে 24 ফেব্রুয়ারি দেবগানের বাড়িতে ঐতিহ্যবাহী মহারাষ্ট্রীয় পদ্ধতিতে এক আয়োজনের মধ্য দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের বিবাহ গণমাধ্যমের ব্যাপক আলোচনার বিষয় হয়েছিল। গণমাধ্যমের অনেক সদস্যই কাজলের কর্মজীবনের শীর্ষে অবস্থানকালীন তার বিবাহের এই সিদ্ধান্তের সমালোচনা করেন। কাজল আশাবাদ ব্যক্ত করেছিলেন যে তিনি চলচ্চিত্র ছাড়বেন না, কিন্তু কাজের পরিমাণ কমিয়ে দেবেন। 2001 সালে কাজল অন্তঃসত্ত্বা হন, কিন্তু গর্ভকালীন জটিলতার কারণে তার গর্ভপাত ঘটে। 2003 সালের 20 এপ্রিল কাজল এক কন্যার জন্ম দেন, তার নাম রাখা হয় নাইসা। 7 বছর পর 2010 সালের 13 সেপ্টেম্বর তার দ্বিতীয় সন্তান যুগের জন্ম হয়। তিনি মাতৃত্বকে চমৎকার বলে বর্ণনা করেন এবং বলেন যে তার সন্তানেরা তার সেরাটা নিয়ে এসেছে। পুরস্কার ও সম্মান। না, কাজল 6টি ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেছেন, তার মধ্যে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, কুচকুচ হোতা হ্যায়, কভি খুশি কভি গম, ফনা, মাই নেম ইজ খান চলচ্চিত্রের জন্য 5টি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে এবং গুপ্ত দ্য হিডেন ট্রুথ চলচ্চিত্রের জন্য 1টি শ্রেষ্ঠ খল অভিনয়শিল্পী বিভাগে। শিল্পকলায় অনন্য অবদানের জন্য তিনি 2011 সালে ভারত সরকার কর্তৃক প্রদত্ত 4র্থ সর্বোচ্চ ভারতীয় বেসামরিক সম্মাননা পদ্মশ্রীতে ভূষিত হন। বন্ধুরা, সময়ের স্বল্পতা হেতু অনেক জায়গায় সংক্ষেপ করতে হয়েছে। এই ছিল আমাদের প্রিয় নায়িকা তনুজার তনয়া কাজল মুখার্জির সংক্ষিপ্ত জীবনী। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, মন্তব্য করবেন, এবং হ্যাঁ, আমার উচ্চারণে ভুল ত্রুটি রয়েছে বন্ধুরা, এই জন্য আমি ক্ষমাপ্রার্থী। ধন্যবাদ।